হ্যালো গাইস, আমি রাজ। ওয়েলকাম টু ফিল্ম রাজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটা নতুন একটা ভিলেন টিজার অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে অঙ্কুশ হাজরার ফেসবুক থেকে। আপনারা অনেকেই বলছিলেন যে ভিডিওটা আমি দেখবো কিরকমভাবে, আপনারা ইউটিউবে এখনও আপলোড করা হয়নি, এটা আপনারা ফেসবুকে সার্চ করবেন অঙ্কুশ হাজরা, ওখান থেকে ওটা আপলোড করা হয়েছে। তো আমরা দেখতে পাই কেন নতুন সিনেমা এলে হিরোদের অ্যানাউন্সমেন্ট টিজার আছে হিরোদের ক্যারেক্টার নামের সাথে, কিন্তু এখানে প্রথমবার আমি দেখলাম কোনো বাংলা সিনেমাতে একটা ভিলেনকে দেখাচ্ছে এরকম ভালো করে। আর এই বিজিএম ভাই, আমার সোজে কাঁটা ফুটছে এখন সিরিয়াসলি। আমি যখন দেখছি, আমি এক্ষুনি এলাম, আমি বাড়িতে ছিলাম, নাহলে আমি অনেক আগে থেকেই ভিডিওটা বানাতাম, তো অনেক দেরি করে গেছি তার জন্য সরি। তো দুর্দান্ত লেগেছে আমার এই 1 মিনিট 40-30 সেকেন্ডের এক ছোটো একটা ভিডিওটা, বিষাক্ত লেগেছে। বিশেষ করুন আমাকে দারুণ লেগেছে। আমি বারবারই বলি, অঙ্কুশ হাজরা এরকম একটা অভিনেতা যে বাংলার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, এখনকার ক্ষেত্রে জিদ্দার পরে যে নতুন একটা অভিনেতা যে এরকমভাবে নতুন কিছু উদ্যম করার চেষ্টা করছে। আপনারা দেখুন প্রত্যেক হিরোকে, আমাদের মহানায়ক সোমকে দেখুন, দেবকে দেখুন, বনিদাকে দেখুন, সবাইকে দেখুন, সেই ফ্যামিলি ড্রামা করতে শুরু করছে। কিন্তু জিদ্দা বাংলাদেশে, নেক্সট টাইম যদি বলি অঙ্কুশ, সেই কিন্তু পারছে। অঙ্কুশ হাজরা প্রথম প্রোডাকশন হাউস খুলছে, সেখানে তার প্রথম সিনেমা, যদি আমি বারবারই আপনাদেরকে বলেছিলাম যে বাংলা সিনেমা কমার্শিয়াল করতে, মানে ফাইটিং অ্যাকশন সিনেমা করতে কিন্তু টাকার বেশি প্রয়োজন হয়, এটা আমি বলেছিলাম। আর অঙ্কুশ হাজরা প্রথমবার একটা প্রোডাকশন হাউস খুলছে, সেখানে আবার এরকম একটা দুমদাম একটা কমার্শিয়াল মারপিট সিনেমা করছে, আর সেখানে বুঝতে পারছেন টাকা টাকা তো জরুরি। তো তার জন্য একটা হ্যাটস অফ অঙ্কুশ হাজরাকে, যে উনি কিন্তু ভাবছেন যে না, বাংলা ইন্ডাস্ট্রিকে এগোতে হলে কিন্তু কমার্শিয়াল সিনেমা দরকার। আমি এটা সবাইকে অনুরোধ করি, শুধুমাত্র অঙ্কুশ হাজরা নয়, এখানে প্রত্যেকটা হিরো ইচ এভরিথিং, দেবদা থেকে শুরু করে আবির, সবাইকে বলবো যে আপনারা প্লিজ সবাই বাংলা কমার্শিয়াল সিনেমা করুন। এই আর্ট সিনেমা করলে, ফ্যামিলি ড্রামা সিনেমা করলে ভাই কিছু হবে না, হয়তো কিছু লাভ হয়ে যাবে কিন্তু লাভের লাভ কিচ্ছু হবে না, এটা কিন্তু বাস্তবতা। তো আমি বলছিলাম এই ভিলেনের ছোট্ট একটা টিজারটা দুর্দান্ত লেগেছে, সরি কারেন্ট চলে গেছে। তো বিষাক্ত ভালো লেগেছে আমাকে, বিশ্বাস করুন। এখানে যে মিউজিক ডিরেক্টর রবি বাসরুর, আপনারা জানেন এই রবি বাসরুটা কে, ও সিনেমার বিজিএম দেয়, ও KGF এর সিনেমা বিজিএম দিয়েছে, সাল্লার নতুন যে সিনেমা আছে সাল্লারে বিজিএম দিয়েছে, মার্শাল, বিজয়ের মার্শাল সিনেমার বিজিএম এই দিয়েছে রবি বাসরুর। রবি মানে একটা বুঝতে পারছেন, সাউথের থেকে একটা লোককে বাংলায় এনে কাজ করাচ্ছে অঙ্কুশ দা, হ্যাটস অফ, দারুণ লেগেছে। এই যে টানা না, এই যে সিনটা যখন, যে ওই যে আগুনগুলো যে হবে, যে গাড়িটা যখন জ্বলছে পুড়ছে, দারুণ ভিএফএক্সের সাথে এটা মারাত্মক লেভেলে লেগেছে সিরিজ। আর এখানে যে ভিলেনের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি, যার নাম দিব্যেন্দু ভট্টাচার্য, ওহো, আমি স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখুন, দারুণ একজন মাপের অভিনেতা। ওকে ওকে আমরা বলি মানে বিজয় সেতুপতি, আমাদের আমাদের বাংলা বিজয় সেতুপতি, কিংবা যদি বলি হিন্দির বিজয় সেতুপতি, দারুণ অ্যাক্টিং করে এই মানুষটা। তো অঙ্কুশ হাজরা যে পদক্ষেপটা নিয়েছে, দারুণ একটা পদক্ষেপ, আমি তো এটা সহমত, আমাকে খুব ভালো লেগেছে এই পদক্ষেপটা নিয়ে। আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে মির্জা সিনেমাটার জন্য আপনার কতটা আশা আছেন, আর কতটা আপনার আশা আমাদের। এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার, বাই, গুড নাইট।